দেখি তিন নাম্বার আসে রমজান আমাদের আসন্ন রমজান আমাদের একেবারে সন্নিকটে এই রমজান সামনে নিয়ে 40 দিন তাকবীরে উলাস সঙ্গে নামাজের নিয়ত করেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় যাবে আপনি ইমামের সঙ্গে দাঁড়ায় যান 40 দিন যদি টানায় আমল করতে পারেন ইমাম সাহেবের প্রথম রাকাতে শরীক হন রুকুর আগ পর্যন্ত আপনি আমি যদি শরীক হতে পারি চোখটা বন্ধ হওয়ার আগে নিয়ামত শুরু হয়ে যাবে অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে কয় দিনের ট্রেনিং সবাই বলেন আর জোরে মাত্র 40 দিনের ট্রেনিং নেন মুসলমান আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ মুখস্থ থাকবে আচ্ছা তাকবীরে উলার সঙ্গে যদি আপনি নামাজ পড়তে পারেন আমরা আজকে ঘোষণা দিতে চাই ওই মাহফিলে কোনো কিছু লাগবে না আমি আমার নিজের পকেটের টাকা দিয়ে আসবো কিচ্ছু লাগবে না 40 দিন আপনারা যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন এই এলাকার মানুষ শুধু একটা আয়োজন করবেন পুরস্কারের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এলাকাবাসী মিলে যদ্দূর পারি দিয়ে আমরা করব এই রমজানে যদি আমরা টার্গেট নেই অন্তত 40 দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জোরে করে আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ ঢাকায় এক মসজিদে শুরু করা হলো দেখা গেছে সবচেয়ে ছোট ছোট বাচ্চারা এরা প্রতিযোগিতায় সবচেয়ে ফাস্ট হয়েছে জোরে করে আল্লাহু আকবার ইমাম সাহেবের কাছে নাম লেখা আসছে ইমাম সাহেব লিখে রাখেন আমি কিন্তু ফজরে আসছি ইমাম সাহেব জোহরে যাচ্ছি স্কুলে ওইখানে নামাজ পড়ব আসরে এসে আবার মসজিদে ধরছে মাগরিব এশা সব ইমাম সাহেবের সাথে পড়ছে সবচেয়ে বেশি এক পরিবারে তিনজন সন্তানকে পাওয়া গেছে মা উঠে দিছে যা তুমি কি প্রথম কাতারে ইমাম সাহেবের সাথে শামিল হয়ে আল্লাহু আকবার যখন বলবে তাকবীরে উলার সঙ্গে তুমি নামাজে শামিল হয়ে যাবে জোরে করে আল্লাহু আকবার এইভাবে যদি আপনি আমি নিয়ত করতে পারেন বয়স হয়ে গেছে অথবা আমি নৌজন যুবক একেবারে তরুণ নিয়ত করে ফেলে আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে কত নাম্বার গেছে আর আসতে বলেন এবার কয় নাম্বার চার নাম্বারটা খেয়াল